হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা ক্রিয়েশনস। তাহলে আজকে অ্যাক্রামিং কালার তৈরি করার প্রসেসটা দেখাবো। তো প্রথমে আমি যদি বলি যে অ্যাক্রামিং কালার কিন্তু কিনতে পাওয়া যায়, তাছাড়া আপনি তৈরি করতে পারেন। সো এই তৈরি করার জন্য আপনি র কালারটা কিনতে হবে দোকান থেকে, তারপর বাইন্ডার, এনকে, হোয়াইট পেস্ট, অক্সেল, এগুলো কিন্তু আপনার লাগে। সো প্রথমে আমি যদি বলি যে আপনি যদি কালারটা একদম ডিপ কালার তৈরি করতে চান, গাঢ় রঙ, হোয়াইট পেস্টটা ইউজ করতে হবে, বাকি ক্ষেত্রে না। আর গেঞ্জির ক্ষেত্রে বা এরকম কাপড়ের ক্ষেত্রে অক্সেলটা একটু দিতে হয়। সো এরপর এনকে আর লেখা বাইন্ডার, এই দুইটা মাস্ট বি লাগে। সো বাইন্ডার আপনার কী করে, বাইন্ডারটা একটা আঠা জাতীয় কাপড়ের রঙটা বসিয়ে দেয়। সো বাইন্ডারটা আমি একটু বেশি দিচ্ছি, ধরেন 60% দিলাম বাইন্ডার, আর এনকেটা দিলাম 40%। হ্যাঁ, আবার এনকে 50%ও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। একটু একটু করে রঙ তৈরি করে করে আস্তে আস্তে শিখবেন। প্রথমেই যে রঙ একদম বেস্ট হয়ে যাবে ওরকম না, প্রথম যারা বিগিনার আছে নতুন, তারা একটু একটু রং তৈরি করে করে শিখবেন, পরে আস্তে আস্তে একদম পারফেক্ট হয়ে যাবে। সো আপনি যদি বলি যে এনকেটা একটু কম, বাইন্ডারটা একটু বেশি, বা এনকে বাইন্ডার সমান সমান দিয়ে, আর রং আপনি ইচ্ছে মতো দিয়ে কিন্তু মিশাতে পারেন। এখানে আপনার ধরা বাঁধা কোনো নিয়ম নেই। আপনার রংটা একদম গাঢ় করতে চাইলে সেক্ষেত্রে হোয়াইট পেস্ট, আর অক্সেলের কথা বললাম, অক্সেল কিন্তু একদম দিতেই হবে, ওরকম না, দিলে ভালো জায়গা বিশেষ। সো এখন আমি এই রংটা একটু মিক্সড করে সাথে ওই রঙগুলো মিশিয়ে যে র কালারটা আছে র কালারগুলো আস্তে আস্তে মিশাবো। মিশিয়ে তারপর এখানে একটা রং তৈরি হয়ে যাবে। এই রংটা তৈরি করার পর আমি ইচ্ছে মতো কিন্তু সংরক্ষণ করার একটা পদ্ধতি আছে, বেশি দিন না, একটু কম, কিছুদিনের জন্য হলে আপনি সংরক্ষণ করতে পারবেন। এছাড়া এভাবে খোলা রেখে দিলে কিন্তু রংটা পরে ইউজ করতে পারবেন না। সো রংটা সংরক্ষণ করা জরুরি। তো সংরক্ষণ করার জন্য আমি টিপস দিব সামনে। আরও কয়েকটা কালার আমি তৈরি করে নিচ্ছি। সো আমি লাল আর হলুদ আর সবুজ, এই তিনটা কালার তৈরি করলে বাকি কালার কিন্তু আস্তে আস্তে তৈরি করা যায় এই রঙগুলো থেকেই। সো রং করা যখন আমার মোটামুটি দেখা যাচ্ছে যে কমপ্লিট হয়ে যাবে রংটা তৈরি করা, এরপর কিন্তু আমরা রং সংরক্ষণের পদ্ধতিতে যাব। সো এখানে আমি তিনটা কালার করে নিচ্ছি, এখন সবুজটা করে নিচ্ছি। সবুজটা কিন্তু যখন কাজ করে দেখাবো তখন বুঝতে পারবেন কালারটা আসলে কীরকম হয়েছে, আপনারা ঠিক কীভাবে কীরকম কালার চাচ্ছেন। সবুজটা যদি একটু লাইট কালার চান সেক্ষেত্রে হোয়াইট পেস্ট ইউজ করবেন। আমি সেমভাবে আবার বলছি, সব কালারে যদি আর একটু লাইট কালার করতে চান, আর একটু মিশ্রণটা একটু শক্ত, একটু গাঢ় করতে চান, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু হোয়াইট পেস্টটাই ইউজ করতে হবে। আমি কিন্তু এখানে হোয়াইট পেস্টটাই ইউজ করিনি। সো এরপর আমি যদি বলি যে আপনি যদি একদমই নতুন হন, সেক্ষেত্রে কিন্তু আপনি আস্তে আস্তে করে আগাতে হবে। প্রথমে আপনি একটু একটু করে ট্রাই করবেন, তারপর এখন আমি দেখাচ্ছি যে একটা খালি, আমি অ্যাক্রোলিক কালার যে কাঁচের বোতলগুলো থাকে সেখানে খালি ছিল, সো ওইটার মধ্যে আমি রঙগুলো কীভাবে সংরক্ষণ করে রাখি। সো রংটা এখানে রেখে দিব, রেখে ওটার উপর হালকা একটু এনকে দিয়ে দিব। এনকে দিয়ে 2 মাস পর্যন্ত কিন্তু সংরক্ষণ করা যাবে, 2 মাসের বেশি না। এর আগে ইউজ করে ফেলতে পারলে তো তাও ভালো। সো আমি এই রঙগুলো ইউজ করে আমি ফুল এঁকে দেখাচ্ছি, সো দেখতে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনার মূল্যবান কমেন্ট করে আমাকে জানাবেন কীরকম লাগলো ভিডিও। আর লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের তো জানিয়ে দিতে হবে। সো আজকের ভিডিও যে ইম্পর্টেন্ট অনেকগুলো টিপস দিয়েছি, এছাড়া একটা টিপস দেবো, সেটা হচ্ছে অ্যাক্রোলিক বা অ্যাক্রামিন যে কালারই ইউজ করি না কেন, এর আগে কিন্তু আমাদের কাপড়টা ভালো করে ধুয়ে নিতে হবে। যে কাপড়টা করব তারপর এটা আয়রন করে দেন ডিজাইন করে রং করে আবার ফ্যানের বাতাসে শুকাতে হবে, এরপর রোদে দিতে হবে। তারপরে সাত দিন থেকে পনেরো দিন আপনার কাপড়টা ধুবেন না। আর আরেকটা টিপস কিন্তু আমি দিতে চাই, যে হ্যান্ড প্রিন্ট কাপড় ধোয়ার ব্যাপারে অনেকে বলে রং চলে যাবে কিনা, সেক্ষেত্রে গরম পানি দিয়ে হ্যান্ড প্রিন্ট কাপড় ধুতে যাবেন না, সেক্ষেত্রে একটু সমস্যা, গরম পানি দিয়ে ধুবেন না। আর অনেকে বেশি রোদে দিয়ে রাখে কাপড়, ওরকম না, আপনি বেশি রোদে কাপড় দিতে যাবেন না, এটা যে কোনো কাপড়ের ক্ষেত্রেই রংটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে। সো বেশি রোদে কাপড় শুকানোর অভ্যাসটা একটু কম করতে হবে, সেক্ষেত্রে হালকা রোদের মধ্যে কাপড় শুকাতে হবে হ্যান্ড প্রিন্ট, তাহলে ভালো থাকবে। হ্যান্ড প্রিন্ট কিন্তু বাকি সব ড্রেসের মতো এই রং থাকে, আপনার টেনশন করতে হবে না যে রং চলে যাবে কি না। আর সেক্ষেত্রে এতই টেনশন যদি থাকে, প্রথমে একটা কাপড় রুমাল টাইপের কাপড় নেন, সেটার মধ্যে রংটা দিয়ে একটা ডিজাইন করেন, দেন তারপর জামার মধ্যে করেন, তারপরে বুঝতে পারবেন আসলে রংটা থাকে কি না থাকে না। সো যখন আপনার রং করা হয়ে যাবে,
ইস্ত্রি করতে হবে, মানে আয়রন করতে হবে কিন্তু, হ্যাঁ, যখন শুকিয়ে যাবে 24 ঘন্টা পর যখন শুকিয়ে যাবে তখন উল্টো পিঠে আয়রন করে দিতে হবে।